মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দরজা খোলা আছে, কেউ চলে এসেছে। যেই মানুষটার আমাকে নিয়ে এত ভুল ধারণা রয়েছে তাকে তো একটা কঠিন শাস্তি দিতেই হবে। সহ্য এরকম করে না, কেউ চলে আসলে খুব দিচ্ছি। কেউ আসবে না। আরে কেউ আসবে না, হাজবেন্ড ওয়াইফের রুমে রাত্রিবেলা কে আসবে শুনি? কে আসবে? এবার ঘুম পাড়ানোর পালা। আমাকে চেঞ্জ করতে হবে। এখন তুমি কোথাও যাবে না। এই সমস্ত কিছু কি তাড়াতাড়ি ঘটে গেল? কেন কেন বলছো, খুশি না? আমি আমার কথা বলছি না নীলু, আমি তোমার কথা বলছি। তোমার তো অন্য কোনো ভাবনাও থাকতে পারে, হয়তো তুমি হয়তো ভাবনি যে এত তাড়াতাড়ি আমাদের মধ্যে আরেকজন চলে আসবে, হয়তো আরো কয়েকটা দিন পর, বা হয়তো আমার নিজেরই আরো সাবধান হওয়া উচিত ছিল। নীলুব, বিয়ের পর একটা মেয়ের একাধিক শখ আহ্লাদ থাকতে পারে, ঘুরে বেড়ানো, তার হাজবেন্ডের সাথে সময় কাটানো, নতুন ফ্যামিলিতে গিয়ে অ্যাডজাস্ট করা, কিন্তু দেখো এসব ভাবার তো কোনো সময় তুমি পাবে না। তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? এই প্রশ্নটা আমি নিজেকে নিজে করতে ভয় পাই নীলু, নিজের মনের মুখোমুখি হতে অস্বস্তি হয় আমার। আমি তোমাকে এই উত্তরটা দিতে পারবো না। খুব কঠিন প্রশ্ন করে ফেললাম মনে হচ্ছে। আমার ভালোবাসার উপর তোমার কোনো সন্দেহ আছে? সেটা হওয়াই তো স্বাভাবিক, তাই না? তুমি তো আমাকে থাক না নীলু, থাক না। অতীতের কথা অতীতেই থাক না, কেন অতীতের কথা ভেবে আমরা বর্তমানে সেটা ছায়া ফেলবো? তার থেকে বরং আমরা বর্তমান নিয়ে ভাবি, ভবিষ্যৎ নিয়ে ভাবি, আজকের এই মুহূর্তের মধ্যেই বরং আমরা বাঁচি। আর এই মুহূর্তের সব থেকে বড় সত্যি হলো আমরা দুজন স্বামী স্ত্রী, আর আমাদের দুজনের মধ্যে আরেকজন নতুন মানুষ আসতে চলেছে, তাকে নিয়ে আমাদের দুজনের অনেক দায়িত্ব নিল। আর তুমি বিশ্বাস করো, আমি আর তুমি মিলে আমাদের সন্তানকে একটা সুন্দর শৈশব উপহার দেব। আমার না খুব ভয় করে, সবকিছু হারিয়ে ফেলার ভয়। কি হারাবে তুমি? ভালোবাসা। সূর্য, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে সবসময় ভালোবাসবে, যাই হয়ে যাক না কেন তুমি আমাকে ভালোবাসবে, যেই পরিস্থিতি দাঁড়াক না কেন তুমি আমাকে ভালোবাসবে, বলো না ভালোবাসবে। সন্তান পেয়ে তুমি আমাকে ভুলে যাবে না তো? হ্যাঁ, যদি আমি কোনো ভুলও করি কোনোদিন, তুমি তাও আমাকে ভালোবাসবে, বলো? নীলু নীলু নীলু, শান্ত হও। কেন এরকম করছো, কি হয়েছে তোমার? দেখো এই সময় এরকম এক্সাইটেড হওয়া কিন্তু একদম ভালো না, তুমি শান্ত হও। তুমি তো বলছো না যে তুমি আমাকে তাও ভালোবাসবে, বলো যে তুমি আমাকে ভালোবাসবে, যদি তুমি কোনো কিছু জেনেও যাও তাও। কি কি জানবো আমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।